গাজীপুরের কালিয়াকৈর চাপাইর ইউনিয়নের কর্মহীন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সৌদি প্রবাসী আলহাজ শামসুল হক পালোয়ান। গতকাল সকালে বড় গোবিন্দপুর আলহাজ শামসুল হক পালোয়ানের নিজ বাড়িতে এই সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাইদুর রহমান সবুর, ইউপি সদস্য 2 নম্বর ওয়ার্ড, লাবিবুদ্দিন মণ্ডল, আব্দুল আওয়াল, গোলাম মোস্তফা সাবেক মেম্বার 3 নম্বর ওয়ার্ড, আলী হোসেন সহ আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তি। সিরাজগঞ্জের হাইড্রোপনিক পদ্ধতিতে চাষ হচ্ছে ক্যান্টালা প্রজাতির রক ও হানিডিউ মেলন। গ্রীষ্মকালীন জনপ্রিয় এই ফল শুধু দেহ মনে প্রশান্তি আনে তা নয়, এর পুষ্টি ও ভেষজ গুণ অনেক। দেশের মাটিতে এখন থাইল্যান্ডের এই রক ও হানিডিউ তরমুজ চাষ করে সফলতা দেখছে তরুণরা। সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শামীম শারিয়া রাফির প্রতিবেদন। সিরাজগঞ্জের সদর উপজেলার সাহানগাছায় বাণিজ্যিকভাবে রক ও হানিডিউ তরমুজ চাষ করছে এক তরুণ মেরিন ইঞ্জিনিয়ার। মাত্র 2.5 মাস আগে 2000 বর্গফুটের গ্রিনহাউজের মধ্যে হানিডিউ তরমুজের বীজ রোপণ করে। বীজ থেকে গাছ জন্মে সেই গাছে ফল ধরেছে। এরই মধ্যে সেই তরমুজ খাওয়ার উপযোগীও হয়েছে এবং বিক্রিও শুরু হয়েছে। এটা এই তরুণের প্রথম দফা রক মেলেন ও চতুর্থ দফা হানিডিউ তরমুজ চাষ। 1 বছর আগে তিনি পরীক্ষামূলকভাবে হানিডিউ তরমুজের চাষ করে সফল হন। পরে নতুন করে এই রক মেলন চাষ করেছেন। প্লাস্টিকের ব্যাগে নারিকেলের ছোবড়ার গুঁড়ার মধ্যে হানিডিউ তরমুজের বীজ বপন করা হয়। এ পদ্ধতিতে মাটির প্রয়োজন হয় না, কেবল নারিকেলের ছোবড়া ও পানিতে গাছ জন্মায়, আর এই গাছে একে একে ধরতে থাকে রক ও হানিডিউ তরমুজ। হাইড্রোপনিক সিস্টেমটা আন্তর্জাতিকভাবেই গৃহীত হয়ে যাচ্ছে। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে উন্নত বিশ্ব যেমন এগিয়ে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় আমরাও এগিয়ে যাব বলে আশা করি। প্রথমত বীজ রোপণ করতে হয়, তারপরে গাছ বড় হয়, গাছে ফুল আসে, ফল আসে, স্ত্রী ফুল আছে, পুরুষ ফুল আছে, আমাদের পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলকে পরাগায়ন করতে হয়। তারপরে গাছ ধীরে ধীরে বড় হয়, ফল আটকে, অনেকগুলো ফল আটকে যায়, আমরা সবগুলো রাখি না। আমাদের এখানে জাহিদ ভাই এই রক মেলন চাষ করে অনেক লাভবান হয়েছে। তারপরে আমরা এই বেকার দূরত্ব করার জন্য তার কাছে আমরা এই চাষ শিখতে এসেছি, যাতে আমাদের এই চাষ শেখার পরে আমরা একটা ভালো চাষ করতে পারি। চাষ করার পরে জানি বেকারত্ব আমাদের দূর হয়, আর জাহিদ ভাইয়ের কাছ থেকে আমরা ট্রেনিং নিতে এসি, নেওয়ার পরেই আমরা জানি এর সাথে বেশি লাভ করতে পারি, বেশি লাভবান হতে পারি, আমরা বেকারত্ব দূর করে দিতে পারি বাংলাদেশের। আমরা এদের শুনেছি, শোনার পরে এখানে জাহিদ ভাই এই বাগান করছে, সেই বিষয়ে আছে বিদেশি ওই যে ফলগুলো অনেকগুলো ধরনের ফল আবাদ করছে, তো এটা শেখার জন্য এখানে আসছে, আর ফলগুলো খেতে খুব সুস্বাদু আর কি। তারপরে আমরা শিখে মানে খাওয়ার পরে জাহিদ ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিলাম, যাতে ভবিষ্যতে আমরা এগুলো করতে পারি এবং এর পুষ্টির চাহিদা যাতে মেটাতে পারি এবং বেকার সমস্যা যাতে দূর করতে পারি। প্রথমে পরীক্ষামূলকভাবে হানিডিউ চাষ করে সফলতা আসলে নতুন করে রক মেলন চাষ শুরু করেছেন বলে জানান এই তরুণ উদ্যোক্তা। অ্যাকচুয়ালি এটা মাটিতে ওইভাবে হয় না, অত ভালো প্রোডাকশন হয় না, মাটিতে হয়তো 600-700-800 গ্রাম এরকম হবে, 1.5 কেজি 2 কেজি এরকম সাইজ মাটিতে করা পসিবল হয় না, কারণ ভিন ভিন দেশি একটা ফল, তো সেই দেশের টেম্পারেচার সেই দেশের বাংলাদেশের টেম্পারেচার এক না, হিউমিডিটিও অনেক ভ্যারি করে। তো এখানে আমরা হাইড্রোপনিক পদ্ধতিতে করি, আমরা এখানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করি, যে গাছের জন্য যে এনভায়রনমেন্ট দরকার আমরা ততটুকু কাছাকাছি হলে আমরা ক্রিয়েট করি, যার ফলে যে কোনো জাতের ফল আমরা চাষ করতে পারি। তরুণ উদ্যোক্তা মিলনের এই বিদেশি ফল চাষে সফলতার পর এখন অনেকেই এই পদ্ধতিতে চাষ শুরু করেছে, তবে এই চাষে সকল সরঞ্জামাদি বিদেশ থেকে আমদানি করতে হয়।
স্বল্প পুঁজি আর অল্প পরিশ্রমে রক ও হানিডিউ মেলন চাষ করলে দেশের অনেক বেকার যুবক জীবনে সফলতা আনতে পারবে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। আমরা খুবই আনন্দিত যে আমাদের সিরাজগঞ্জ সদর উপজেলার প্রত্যন্ত একটা গ্রামে এই ধরনের উদ্যোক্তা তৈরি হয়েছে, হাইড্রোপনিক চাষাবাদ চলছে। এই চাষাবাদ আশা করি যে এনাদের চাষাবাদ দিয়ে সারা বাংলাদেশে এই ধরনের কৃষি উদ্যোক্তা তৈরি হবে এবং ছড়িয়ে যাবে এবং বিদেশি বিশেষ করে যে ইনডোরে যে বিভিন্ন ফসল চাষাবাদ করা যায় সেই চাষাবাদটা কিন্তু ওনারা এক ধরনের প্রায়োনিয়ার হতে পারেন। তা আমরা আশা করতেছি যে সিরাজগঞ্জে যারা এই ধরনের চাষাবাদে উদ্যোগী হন আমরা কৃষি অফিস থেকে তাদেরকে পরামর্শ দিচ্ছি। কৃষি বিভাগ বলছেন শিক্ষিত তরুণরা এ চাষাবাদে এগিয়ে আসলে দেশে এমন অনেক বিদেশি ফল চাষ করা সম্ভব আর এই ফল চাষাবাদে ব্যাপক লাভবান হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। চ্যানেল টি1 নিউজ ডেস্ক।